হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বেগুন দিয়ে কই মাছের ঝোলের একটা রেসিপি। এটা কিন্তু দারুণ খেতে লাগবে। তো চলো আজকে রেসিপিটা দেখা যাক। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো কই মাছ, বড় বড় সাইজের কই মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি প্রথমে। আর নুন হলুদ তো মাখিয়ে রেখে কিন্তু আমি 10 মিনিট রেখে দেবো মাছটাকে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে। আমি এখানে 3টে করে মাছ প্রথমে দিয়ে ভেজে নিচ্ছি। এরপরে বাদবাকি মাছগুলোকেও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। আমি কিন্তু মাছগুলোকে একটু বেশি করেই ভেজে নেব। এবার আমি কেটে নিয়েছি এখানে গোটা একটা বেগুন লম্বা লম্বা করে। এবার এই বেগুনগুলো কিন্তু আমি ভেজে নেব। কড়াইতে থাকা তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে। এবার বেগুনগুলোকেও কিন্তু আমি একইভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দেবো সামান্য একটু নুন। 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু এবার বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এটা একটা পাত্রের মধ্যে আলাদাভাবে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি আমি ভিজিয়ে রাখা হলুদ আর জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা মানে গোটা লঙ্কা। এবার কিন্তু মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, যেহেতু বেগুন ভাজার সময় বা মাছ ভাজার সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল, তাই পরিমাণ মতো নুন দিয়ে আমি আবারও দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা দিয়ে এবার কিন্তু ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে। এবার কিন্তু আমাদের মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা ফুটে গেলে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে। এবার যখন ঝোলটা ফুটবে তখন কিন্তু আমি দিয়ে দেবো উপর থেকে ভেজে রাখা বেগুনগুলোকে। যেহেতু বেগুনগুলো খুব নরম হয়ে যায়, যার জন্য কিন্তু মাছের সঙ্গে বা মাছের আগে দিলে কিন্তু বেগুনগুলো নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি ঠিক নামানোর আগে কিন্তু ভাজা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। 2 থেকে 4 মিনিট আমি এবার এই ঝোলটাকে ভালো করে ফুটতে দেবো। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেলে কিন্তু আমি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি কুচুনো ধনে পাতা। এবার কিন্তু আমাদের বেগুন দিয়ে কই মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিলেই হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার রেসিপিটা? প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আপনারাও ট্রাই করে দেখবেন এইভাবে কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।